আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ আসলে সব বিষয়ে মোটামুটি ভিডিও থাকলেও রাউটার রিলেটেড ভিডিও আমি খুব একটা দেখিনি, আর যারা রাউটার রিলেটেড এক্স্যাক্টলি ভিডিওগুলো করেছেও সেই ভিডিওগুলি ক্লিয়ারলি বোঝানো হয়নি যে কোন রাউটারটা আসলে ভালো কোন রাউটারটা খারাপ, মানে ভিডিওগুলো অনেকটা অ্যাডভার্টাইজমেন্টের মতোই ছিল। সো আজকে আমি মেইনলি রাউটার আপনারা কেনার আগে কী কী বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয়টাও আমি হালকার উপর পাতলা বুঝিয়ে দিব, বিকজ নেটওয়ার্কিং বিষয়ে তো আমি যদি অনেক ডিটেলস আলোচনা করি সবাই আপনারা সেই বিষয়গুলো বুঝবেন না, বাট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি বলে দিব। এবং তার পাশাপাশি এই 4,000 টাকার মধ্যে আমি যে 5টা বেস্ট রাউটারের কথা বলতেছি প্রত্যেকটা রাউটারই আপনার খুবই ভালো, যেটা মঞ্চে আপনার এই 5টার মধ্যে সেটাই কিনতে পারেন। এবং তার পাশাপাশি এই রাউটারগুলো দিয়ে আপনার ওভারঅল গেমিং পারফরমেন্স বলেন এবং লং টাইম যে আপনি ভিডিও দেখবেন ভিডিও স্ট্রিমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন। সো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি, চলুন তাহলে শুরু করি। সো রাউটার কেনার ক্ষেত্রে নর্মালি আমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টগুলো আপনাদের মধ্যেও থাকা উচিত। সো যেহেতু আমি 4,000 টাকা বাজেট ধরেছি, সো এই রাউটারগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমি কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট রেখেছি যে রিকোয়ারমেন্টগুলো আপনারাও রাখবেন। তার মধ্যে নাম্বার 1 হলো রাউটারটা অবশ্যই ডুয়েল ব্যান্ডের হতে হবে, অর্থাৎ 2.4 GHz এবং 5 GHz দুটো সাপোর্টই থাকতে হবে। দেন নাম্বার 2 যে বিষয়টা থাকতে হবে সেটা হলো মিনিমাম AC 1200 সিরিজের হতে হবে, ঠিক আছে। AC 1200 সিরিজের নিচে হলে সেটা দিয়ে আপনার যত ভালোই ইন্টারনেট ইউজ করেন না কেন খুব একটা স্পিড আপনি আলটিমেটলি পাবেন না। দেন নাম্বার 3, এমন রাউটারই আমার কেনার উদ্দেশ্য যেটা অ্যাটলিস্ট 1500 স্কোয়ার ফিট, অর্থাৎ 3 বেডরুমের বাসা কভার করে। দেন হলো নাম্বার 4, যেসব রাউটারে এমইউ মিমো রয়েছে সেই রাউটারগুলো আমি একটু এক্সট্রা প্রায়োরিটি দিয়েছি। আচ্ছা, এখানে এমইউ মিমো এটার মানে হলো কেউ যদি মনে করেন যে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে স্টার্ট করে ওই রাউটারের মাধ্যমে কানেক্ট হয় এবং তার পাশাপাশি যদি অন্য আরও অনেক মানুষজন সেই রাউটারের সাথে কানেক্টেড থাকে, দেখা যাবে যে ভিডিও দেখতেছে সেই প্রপার ইন্টারনেট পাচ্ছে, বাকিরা তেমন একটা ইন্টারনেট পাচ্ছে না, অর্থাৎ প্রপার ইন্টারনেটের স্পিড বা ডাটাটা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে না। বাট আপনার যদি এমইউ মিমো অন করা থাকে, আই মিন এই অপশনটা সাপোর্ট থাকে, দ্যাট মিনস তখন আপনার যে ইন্টারনেটটা থাকে সেটা সবার মধ্যে একসাথে স্প্লিট করে ডিস্ট্রিবিউশন করাবো, অর্থাৎ সবাই প্রপারলি ইন্টারনেট পাবে এবং পারফেক্ট ফায়দাটা নিতে পারবে রাউটারের থেকে। সো এমইউ মিমো সচরাচর একটু এক্সপেন্সিভ রাউটারগুলোতেই থাকে, তারপরেও আমরা 4,000 টাকার মধ্যে যে রাউটারগুলো আমরা ওভারঅল ভালো পেয়েছি তার মধ্যে যেগুলোতে এমইউ মিমো ছিল সেগুলো আমরা এক্সট্রা প্রায়োরিটি দিয়েছি, সেখান থেকে অবশ্য আমরা ফাইনালি 5টা রাউটার সিলেক্ট করেছি। সো আমাদের আজকে সিলেকশনে থাকা 5টি রাউটারের মধ্যে নাম্বার 5 যে রাউটারটি রয়েছে সেটা হলো টিপি লিঙ্কের ডেকো E4 রাউটার। এটা একটা সিঙ্গেল প্যাকের রাউটার, বাট এইটা নিয়ে আসলে মূলত আপনাদের কাছে তুলে ধরার অন্যতম প্রধান কারণ হলো এই ডেকো E4, অর্থাৎ এটা হলো একটা ম্যাশ ওয়াইফাই সিস্টেম বা নতুন একটা টেকনোলজি এসেছে রিসেন্টলি গত বছর কানেক হবে। এই রাউটারের সুবিধাটা পেতে হলে আপনি একসাথে যদি অনেকগুলো আপনি E4 মানে এই ডেকো রাউটারগুলি ইউজ করেন তাহলে আপনি বেশি একটা সুবিধা পাবেন। তার কারণ হলো এটাতে 2.4 GHz 5 GHz দুটোই সাপোর্ট করে এবং AC 1200 সিরিজেরও রাউটার এটি, এমইউ মিমো সাপোর্ট রয়েছে 2x2 পোর্শনে। ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে এই ডেকোটার ভিতরে ইন্টারনাল 2টা অ্যান্টেনা রয়েছে, ওভারঅল 1500 স্কোয়ার ফিটের মতো সাপোর্ট পাওয়া যায়। তার পাশাপাশি একটা ওয়ান পোর্ট রয়েছে, একটা ল্যান পোর্ট রয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যেটাকে ওয়ান পোর্ট হিসেবে ইউজ করবেন অটোমেটিক অন্য আরেকটাকে এই ডিভাইসটা ল্যান পোর্ট হিসেবে কানেক্ট করবে। বাট এই ডিভাইসটার মূল সুবিধা হলো আপনি যদি একটাই ইউজ করেন, আমি একটু আগে বলেছি যে আপনি ফুল সুবিধাটা পাবেন, এটা হলো আপনি ধরেন অনেক বড় একটা এরিয়া কভার করতে চাচ্ছেন, ধরেন যে আপনি 3তলা বিল্ডিং বা 4তলা বিল্ডিং বা লম্বা অনেক দূর পর্যন্ত আপনি কভার করবেন, 5000 স্কোয়ার ফিট 10000 স্কোয়ার ফিট থাকে না অনেক জায়গায়, অনেক ধরনের অফিসও থাকে বড় জায়গা জুড়ে, তখন আপনি মনে করেন যে 1000 স্কোয়ার ফিট পরপর বা 700 স্কোয়ার ফিট পরপর আপনি একটা করে ডেকো রাউটার বসিয়ে দিলেন, তখন কি হবে একটা ইন্টারনেট লাইন দিয়ে সবগুলি কানেক্টেড হয়ে যাবে এবং এগুলো কিন্তু ওয়্যারলেসলি রিপিটার হিসাবে কাজ করবে। মানে একটা হলো মেইন ইন্টারনেট যেটাতে আপনি মেইন কানেকশন দিবেন ইন্টারনেটের, বাকিগুলো হলো ওয়্যারলেস রিপিটারের মতো ইউজ করবেন এবং প্রত্যেকটা মানে এই ডেকো থেকে সেম স্পিডটাই মানে স্প্লিট হয়ে সবার কাছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সো এই টেকনোলজিটা হলো ফিউচার। আচ্ছা, আরেকটা বিষয় হলো টিপি লিঙ্ক ডেকো E4, এই রাউটারটার প্রাইস হলো 3,490 টাকা। আপনি যদি অনেকগুলি রাউটার কিনে নেন তাহলে কিন্তু আপনার সবগুলি 3,490 টাকা করে কিনে দেন আপনি অনেক বড় একটা স্পেস কভার করতে পারবেন। দেন আমাদের লিস্টে থাকে নাম্বার 4 যে রাউটারটি রয়েছে সেটা হলো DLink-এর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রাউটার, সেটা হলো DLink ওয়্যারলেস DIR 825 রাউটারটি। এই রাউটারটি কিন্তু ইউজার রিভিউ আমরা খুবই ভালো পেয়েছি, এটার ওভারঅল গেমিং পারফরমেন্স অনেক ভালো, মানে এই রাউটারটার গেমিং পারফরমেন্সের কথা যদি আমি বলতে চাই, এই রাউটারটা দিয়ে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো মানুষ গেমিং করে খুব একটা মজা পাবেন না যেহেতু এটাতে এমইউ মিমো অপশনটা নাই, বাট এটা অনেক পপুলার এবং স্টেবল রাউটার দেখে আমরা সিলেক্ট করেছি। কিন্তু ধরেন আপনি যদি সিঙ্গেল গেমার হন দেন এটার থেকে বেশ ভালো গেমিং পারফরমেন্স পাবেন, মানে আপনি মনে করেন যে FPS ওভারঅল সব কিছু যথেষ্ট ভালোভাবে আপনি ধরে রাখতে পারবেন যেহেতু ইন্টারনেট স্পিডটা স্টেবলভাবে পাওয়া যায়। তার পাশাপাশি চলুন আমরা একটু জেনে নিই এই রাউটারটার কনফিগারেশনে কী কী রয়েছে। এটি একটি AC 1200 সিরিজের রাউটার, সাপোর্ট করে ডুয়েল ব্যান্ড
অর্থাৎ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ দুটোই সাপোর্ট করে। ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে টোটাল 4টি অ্যান্টেনা রয়েছে, 2000 স্কয়ার ফিট এরিয়ার মতো কভার করে। ইথারনেট পোর্ট রয়েছে টোটাল 5টি, এর মধ্যে 4টি ল্যান পোর্ট, 1টি ওয়্যান পোর্ট, তার পাশাপাশি রয়েছে ইউএসবি পোর্ট। এবং এই রাউটারটার প্রাইস হলো 3475 টাকা। সো আপনারা চাইলে, যারা মনে করেন যে ওভারঅল মনে করেন যে স্টিডি গেমিং চান, মানে স্টেবল পারফরমেন্স চান, তারা চাইলে এই DLink এর DIR825 রাউটারটি নিতে পারেন। দেন আমাদের লিস্টে থাকে নাম্বার 3-তে যে রাউটারটি রয়েছে সেটা হলো TP-Link এর আর্চার সিরিজের আর্চার C60 রাউটার। এই রাউটারটির ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা দেখে নিই রাউটারটার কনফিগারেশনে কি কি রয়েছে। এটি হলো AC1350 সিরিজের রাউটার, 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জের দুটো ব্যান্ডই সাপোর্ট করে। MU-MIMO সাপোর্ট রয়েছে 3:3 ফর্মেটে। ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে টোটাল 5টি অ্যান্টেনা রয়েছে, 2000 স্কোয়ার ফিট এরিয়ার মতো কভার করে। ইথারনেট পোর্ট রয়েছে টোটাল 5টি, এর মধ্যে 4টি ল্যান পোর্ট, 1টি ওয়্যান পোর্ট। প্রাইস হলো 3350 টাকা। আর্চার সিরিজের রাউটারগুলো সবচাইতে বেস্ট পারফরমেন্স, মানে সবচাইতে বেস্ট দিক কোনটা জানেন? এটা হলো আপনি যে ডুয়েল ব্যান্ডের যে রাউটার থাকে নর্মালগুলি আর আর্চার সিরিজের, আর্চার সিরিজের না মানে অনেক স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। তার পাশাপাশি ধরেন যে TP-Link এর আর্চার সিরিজটা একটু আপডেটেড সিরিজ ধরে বলা হয়, সো আপনি যখন অ্যাপ দ্বারা ইউজ করবেন আর্চার সিরিজের অনেক ফিচার আছে যেটা আপনি খুব ইজিলি অনেক দূর থেকে ইউজ করতে পারবেন। নর্মাল দেখা যায় যে রাউটারগুলো রয়েছে সেটাতে প্রপারলি কাজ করে না। আর এখনকার যুগে আপনারা জানেন যে TP-Link এর যে আপডেটেড অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ধরেন যে আপনার রাউটার যদি বাসায় থাকে আর আপনি যদি অফিসে থাকেন বা আপনি যদি গ্রামে থাকেন, সেখান থেকেও কিন্তু আপনি আপনার রাউটার কন্ট্রোল করতে পারবেন, রিস্টার্ট দিতে পারবেন, কে ইউজ করতেছে না করতেছে সব দেখতে পারবেন। বাট আর্চার সিরিজের রাউটার হলে এই জিনিসগুলো অনেক ভালো পাওয়া যায়। আর ডুয়েল ব্যান্ডের রাউটারের মধ্যে আসলে আর্চার সিরিজের এই আর্চার C60 নির্দ্বিধায় ওয়ান অফ দ্য বেস্ট রাউটার। এটা ইউজার রিভিউ খুবই ভালো, এটা পারফরমেন্স অনেক ভালো, ইভেন আমি নিজেও কিন্তু এই রাউটারটা লং টাইম ইউজ করেছি। এবং এটা আগে প্রাইস অনেক বেশি ছিল, এখন প্রাইস কমে কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পজিশনে এসে পড়ছে। সো আপনারা চাইলে যাদের বাজেট 3-35 মধ্যে রয়েছে তারা আর্চার এই C60 রাউটারটি নিতে পারেন। দেন নাম্বার 2-তে আমি যে রাউটারটি সিলেক্ট করেছি সেটা হলো নেটগিয়ারের R6120। এই রাউটারটির ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, তার আগে একটু জেনে নিই রাউটারটার কনফিগারেশনে কি কি রয়েছে। এটি হলো 1200 সিরিজের রাউটার, ডুয়েল ব্যান্ডের সাপোর্ট রয়েছে, অর্থাৎ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ দুটোই সাপোর্ট করে। MU-MIMO সাপোর্টটা নাই এই রাউটারে। ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে দুটো অ্যান্টেনা রয়েছে এই রাউটারে। ওভারঅল 1500 স্কোয়ার ফিটের মতো সাপোর্ট করে। ইথারনেট পোর্ট রয়েছে টোটাল 5টির মধ্যে 4টি হলো ল্যান পোর্ট, 1টি হলো ওয়্যান পোর্ট। এবং এই রাউটারটার প্রাইস হলো 3400 টাকা। এই রাউটারটা 1500 স্কোয়ার ফিট যদিও কভার করে এটা বলা রয়েছে, বাট এত দূর কভার করে না, এটা 1000 স্কোয়ার ফিট থেকে 1200 স্কোয়ার ফিট কভার করে। দ্যাটস ওয়াই মনে করেন যে যাদের একটু ডিস্টেন্সটা বেশি প্রয়োজন, আই মিন কভারেজ এরিয়াটা অনেক দরকার, তারা এই রাউটারটা না নিলেও পারেন। বাট ইভেন এই রাউটারও কিন্তু MU-MIMO সাপোর্টটাও নেয়, কিন্তু স্টিল আমি এই রাউটারটা 2 নম্বরে কেন সিলেক্ট করেছি জানেন? এই রাউটারটার স্টেবল পারফরমেন্স জাস্ট অসম। নেটগিয়ারের রাউটার এমনি অনেক ভালো, তার মধ্যে এই R6120 রাউটারটা খুবই ভালো। ইভেন আমি নিজেও কিন্তু এই রাউটারটাই মেইনলি ইউজ করি, মানে সত্যি কথা বলতে কি আমি তো সিঙ্গেল ইউজার মেইনলি, মানে রাউটার দিয়ে সিঙ্গেল আমি নিজে ইউজ করি একদম ল্যান পোর্টের মাধ্যমে। ডেডিকেটেড ইউজের জন্য খুবই ভালো, ইভেন আপনারা যারা গেমিং করেন চোখ বন্ধ করে এই প্রাইসে এই রাউটারটা নিয়ে নিতে পারেন, ম্যাসিভ লেভেলের পারফরমেন্স পাবেন, স্পেশালি যদি আপনারা কম্পিউটারে গেমিং করে থাকেন। সো আমি আবার একটা কথা বলতেছি, এই রাউটারটা স্পেস কম নেবে, অর্থাৎ কভার এরিয়াটা কম, কভারেজটা কম, বাট যতটুকু পারফরমেন্স দিবে এটা স্টেবল পারফরমেন্স দিবে, আপনার পারফরমেন্স ফল ডাউন করবে না। দেন আমাদের লিস্টে নাম্বার 1-এ দুটো রাউটার সিলেক্ট করেছি, এর মধ্যে একটা রাউটার হলো রিসেন্টলি ওয়ান অফ দ্য ট্রেন্ডি রাউটার এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রাউটার। এবং সেকেন্ড যে রাউটারটা আমরা সিলেক্ট করেছি বা আরেকটা যে রাউটার আর কি আমরা সিলেক্ট করেছি সেটা হলো জাতীয় রাউটার আর কি, ঠিক আছে? ওই রাউটারটার দাম আগে অনেক বেশি ছিল, এখন কমে কিন্তু 4000 টাকার নিচে চলে এসেছে। সো এই রাউটারটা না সিলেক্ট করলে আমার মনে হয় অনেক বড় মিস্টেক হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি রাউটারটাও সিলেক্ট করেছি। সো প্রথমে যে রাউটারটা নিয়ে কথা বলবো সেটা হলো রাইট নাও ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডি রাউটার, সেটা হলো টেন্ডার AC21 রাউটারটি। এই রাউটারটির ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই এই রাউটারটির কনফিগারেশনে কি কি রয়েছে। রাউটারটি হলো AC2100 সিরিজের, ডুয়েল ব্যান্ডেড সাপোর্ট রয়েছে, বাট 2.4 গিগাহার্জ 300 মেগাবাইট স্পিড সাপোর্ট করলো, 5 গিগাহার্জ 1733 মেগাবাইট স্পিডের সাপোর্ট রয়েছে, অর্থাৎ প্রায় ডাবল পারফরমেন্স পাবেন অন্যান্য যত রাউটার রয়েছে আমাদের আজকে সিলেক্ট করা সেইসব রাউটারের থেকে। MU-MIMO সাপোর্ট করে একদম মার্কেটের সবচেয়ে হাইয়েস্ট 4:4 ফর্মেটে। ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে 6টা অ্যান্টেনা রয়েছে, প্রায় 3000 স্কোয়ার ফিটের মতো এরিয়া কভারেজ পাওয়া যায় রাউটারটি থেকে। ইথারনেট পোর্ট রয়েছে টোটাল 4টি, এর মধ্যে 3টি ল্যান পোর্ট, 1টি ওয়্যান পোর্ট, এবং 4টি পোর্টই কিন্তু 1000 Mbps এর অর্থাৎ গিগাবিটের পোর্ট। এবং এই রাউটারটির প্রাইস হলো 3850 টাকা। যাদের বাসায় একসাথে অনেক মানুষ ভিডিও দেখে, ইউটিউবিং করে, বাচ্চা কাচ্চারা অনেক আছে যারা একসাথে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এইসব জিনিসে প্রচুর ব্রাউজিং করে থাকে, আই মিন ভিডিওটা বেশি দেখা হয়ে থাকে, তারা চোখ বন্ধ করে AC21 এই রাউটারটি নিয়ে নিতে পারেন। বাট
আরেকটা রাউটার রয়েছে সেটা হলো লেজেন্ডারি রাউটার এই প্রাইস রেঞ্জে যেটা আমি বলেছি যে অনেক পপুলার আগে অনেক প্রাইস বেশি ছিল সেটা হলো আর্চার সিরিজের অর্থাৎ টিপি লিংকেরই আর্চার C6 রাউটারটি এবং এই রাউটারটির ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই এই রাউটারটার কনফিগারেশনে কি কি রয়েছে এটি হলো AC1200 সিরিজের রাউটার ডুয়াল ব্যান্ডের সাপোর্ট রয়েছে অর্থাৎ 2.4 গিগাস এবং 5 গিগাস দুটোই সাপোর্ট করে এমইউ মিমোর সাপোর্ট রয়েছে 2:2 ফরম্যাটে ওয়াইফাই রেঞ্জের কথা বলতে গেলে 4টা অ্যান্টেনা রয়েছে 2000 স্কয়ার ফিট এরিয়া কভার করে ইথারনেট পোর্ট রয়েছে টোটাল 5টির মধ্যে 4টি ল্যান পোর্ট 1টি ওয়্যান পোর্ট এবং এই রাউটারের প্রত্যেকটি পোর্টও কিন্তু গিগাবিট পোর্ট অর্থাৎ 1000 মেগাবাইট পার স্পিডে আপনার ডাটা আদান প্রদান করতে পারবেন এবং তার পাশাপাশি এই রাউটারটার প্রাইস হলো 3550 টাকা আর আর্চারের এই C6 রাউটারটি মানে টিপি লিংকের এই প্রাইস রেঞ্জে যদি আপনি স্টেবল পারফরমেন্সের কথা বলেন তার পাশাপাশি মোটামুটি বড় একটা এরিয়া কভারেজ বলেন এর পাশাপাশি যে আমি একটু আগে বললাম না যাদের বাসায় প্রচুর মানুষ ভিডিও স্ট্রিমিং করে বা ভিডিও দেখে বা টুকটাক অনেকে গেমার রয়েছে ইভেন প্রফেশনাল গেমার রয়েছে তারা চাইলে এই রাউটারটা নিতে পারেন মানে লং লাস্টিং টেকসই বলতে যদি আপনি কোনো রাউটার বলেন 4000 টাকা প্রাইসের মধ্যে ইভেন এটা এখন 3500 টাকার দাম তাহলে আমি মনে করি আপনারা এই আর্চারের C6 রাউটারটি উইদাউট এনি ডাউট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এবং এই রাউটারটার আপনারা যদি অনলাইনে সার্চ দেন আপনারা রিভিউ দেখলেও বুঝে যাবেন যে এই রাউটারটা কেন আমি নাম্বার ওয়ানে সিলেক্ট করেছি সো এই হলো টোটাল আমাদের 5টি রাউটার আসলে 5টি বললে ভুল হবে 6টি রাউটার যেহেতু এক নম্বরে আমি 2টি রাউটার রেখেছি এই 6টি রাউটারের মধ্যে বা এই 5টি রাউটারের মধ্যে যদি আমি বলে থাকি কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আর আপনারা রাউটার রিলেটেড ইন ডিটেলস আরও কোনো অ্যাডভান্স টাইপের কোনো যদি ভিডিও পেতে চান সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে